চলমান হরতাল অবরোধে আগুন ভাঙচুর বিস্ফোরণ এবং গুপ্ত হত্যার বিবরণ তুলে ধরে বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে বিএনপি। এসব ঘটনার জন্য সরকারি দল এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানিয়েছে দলটি। এতে গেল 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনার বিষয়টি তুলে ধরা হয়। বলা হয়, সারা দেশে অগ্নিসন্ত্রাস নাশকতার ঘটনা ঘটাচ্ছে ক্ষমতাসীনরাই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে ভীতির রাজত্ব কায়েমের উদ্দেশ্যে প্রতিদিন নৈরাজ্যে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা, আর নীরব দর্শকের ভূমিকায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক।